المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشيط. حياتنا دعوة. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن ذلك في كتاب، إن ذلك على الله يسير. وقال عز من قائل: وخلق كل شيء فقدره تقديرا. প্রশংসা ও সুখ্যাতি গুণগান হামদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার বিশেষ মেহরবানিতে ইসলামিক সেন্টার কর্তৃক আজকে আমরা ইমান বিল কদর, অর্থাৎ ভাগ্যের ভালো মন্দের ওপর ইমান নিয়ে আলোচনা করার সুযোগ পেলাম। এজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে শুকর আদা করে পড়ি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করছি নবী কুল শিরোমণি সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম ভাই সকল, আপনার আমার এই চলার পথে, আপনার আমার যে জীবনটি চলছে, জীবনদাতা এর মৃত্যুদাতা, এর পরিচালনাকারী, এর সংরক্ষণকারী, যা কিছুই পৃথিবীতে ঘটছে সব কিছুই একটি সুনির্দিষ্ট ভাগ্যের সঙ্গে সম্পৃক্ত, যা নাকি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করে তিনি সকলের ভাগ্যকে সুনিয়ন্ত্রিত করছেন। সেই ভাগ্য সম্পর্কে, ভাগ্যের ভালো মন্দের উপর ইমান, এ বিষয়ে আমরা আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। প্রিয় ভাই সকল, আপনি আমি এই পৃথিবীতে এসেছি, বিভিন্ন উপার্জন করছি, বিভিন্ন কাজকর্মে ব্যস্ত হচ্ছি, কেউ বা বৃদ্ধ অবস্থায় বেঁচে থেকে মৃত্যুর মুখে পতিত হচ্ছেন, আবার কেউ বা অঢেল সম্পত্তির মালিক, কেউ বা গরিব, কারো খাবার অনেক, কারো খাবার নেই, কেউ থাকেন পাঁচতলায়, কেউ থাকেন দশতলায়, কেউ থাকেন গাছতলায়, এক একজনের ঠিকানা এক এক রকম, কেউ মহাবিপদে, আবার কেউ মহাসুখে, এইগুলির সুনিয়ন্ত্রিত ভাবে পরিচালিত হচ্ছে। এইগুলি কে করছেন? এইগুলি যিনি করছেন তিনি হলেন মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন, তার এই ক্ষমতা রয়েছে সকল কিছুকে এরকম ভাবে নির্ধারিত করার, কারণ তিনি অগ্র এবং পশ্চাতে, সামনে এবং পিছনে যা কিছুই ঘটে আসমান জমিনে সব কিছু তিনিই জানেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না যালিকা ফি কিতাব, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। তুমি কি জানো না যে আল্লাহ জানেন যা কিছু আকাশে ও ভূমণ্ডলে আছে, এসব কিতাবে লিখিত আছে, এটা আল্লাহর কাছে অতি সহজ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা। সূরা ফুরকানের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন যার রয়েছে নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব, অর্থাৎ আসমান এই জমিনে যা কিছুর রয়েছে সকল কিছুর মালিক মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তাআলাল্লাহু আম্মা ইয়াসিফুন। কাফেররা যে কথা বলতো আল্লাহর সন্তান রয়েছে, তা থেকে আল্লাহ মহাপবিত্র, রাজত্বে তাঁর কোনো অংশীদার নেই। এই সারা পৃথিবী সুনিয়ন্ত্রিত ভাবে নিয়ন্ত্রণ করছেন
একাই মহান রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিন, তিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন অথবা তাকে শোধিত করেছেন পরিমিত ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলিকে কোন জায়গায় কতটুকু, কাকে কতটুকু রেজেক দিতে হবে, কোন জায়গায় কি পরিমাণে বৃষ্টিপাত করতে হবে, কোন জায়গায় কি ধরনের সিস্টেম চালু করতে হবে, এগুলির সুনিয়ন্ত্রিত নিয়ন্ত্রণকারী হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কমর 49 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয় আমি প্রত্যেক বস্তুকে পরিমিত রূপে সৃষ্টি করেছি, যার যেখানে যতটুকু প্রয়োজন এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি সৃষ্টি করেছেন। এই তো হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আয়াত তাকদীর সম্পর্কে, ভাগ্য সম্পর্কে। এ পর্যায়ে আসুন আমরা একটা হাদিস উল্লেখ করতে পারি। قال النبي صلى الله عليه وسلم ان اول ما خلق الله القلم, الله رب العالمين মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করার জন্য, সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করার জন্য সর্বপ্রথম তিনি কলম সৃষ্টি করেছেন। فقال له اكتب, এরপর আল্লাহ তাকে বললেন হে কলম তুমি লেখো। قال ما اكتب, কলম বলল আমি কি লিখব। قال اكتب القدر ما كان وما هو كائن الى الابد, الله رب العالمين قلم কে আদেশ করলেন হে কলম তুমি লেখো সমস্ত প্রকার তাকদীর ভাগ্য, অর্থাৎ সারা পৃথিবীতে যত সৃষ্টি যেভাবে সকলের ভাগ্যগুলি তুমি লিপিবদ্ধ করো, লিখে ফেলো, যা কিছু হবার, যা হয়েছে বা হবে, মানে ইলাল আবাদ অর্থাৎ কেয়ামত পর্যন্ত, পরিসমাপ্তি পর্যন্ত যা কিছুই হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু লিপিবদ্ধ করো। এটা তিরমিজি শরীফ এবং শেখ আলবানী এটিকে সহি বলেছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পক্ষ থেকে আরেকটি হাদিস আমরা জানতে পারি, যে হাদিসের সারমর্ম হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত মখলুকাতের, সমস্ত সৃষ্টিজীবের ভাগ্যগুলিকে লিপিবদ্ধ করেছেন। আসমান এবং জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের ভাগ্যকে লিপিবদ্ধ করেছেন। এমন সময় তার আরশটা ছিল পানির ওপরে, যেটা মুসলিম শরীফে আমরা হাদিসটি বর্ণনায় পেয়ে যাই। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুনির্দিষ্টভাবে তিনি একটি হাদিস বলেছেন যে কে জান্নাতি আর কে জাহান্নামী হবে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যকে লিপিবদ্ধ করে দিয়েছেন। এ কথা শুনে সাহাবায়ে কেরামদের মধ্যে জিজ্ঞেস করলেন আল্লাহ নবীকে, হ্যাঁ আল্লাহ নবী, তাহলে আমরা আমল করব কেন, আমল করার আমাদের প্রয়োজনটা কি, আমাদের দরকার কি, যেহেতু আল্লাহ তো ভাগ্য লিপিবদ্ধ করে দিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইআমালু কুল্লুন মুয়াসসারুন লিমা খলিকালা, তোমরা আমল করতে থাকো, কারণ প্রত্যেকটা মানুষের জন্য ওই কাজ করাই, ওই আমল করাই সহজ হয় যেই কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ আপনি যদি জান্নাতবাসী হন, জান্নাতের কাজ করা আপনার জন্য সহজ হবে, আল্লাহর ইবাদত করা আপনার জন্য সহজ হবে, আল্লাহর সান্নিধ্যে আসা আপনার জন্য সহজ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার জন্য আপনি প্রচেষ্টা করতে থাকবেন। আর যদি জাহান্নামী হন, তাহলে আপনার জন্য ওই জাহান্নামের কাজ করাই সহজ হয়ে যাবে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সবার শেষ ভালো যার, সব ভালোই তার। এজন্য করে আপনাকে আমাকে সদা সর্বদাই চেষ্টা করতে হবে আপনার আমার ভাগ্যটা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত ভাগ্য অনুযায়ী হয়, এবং আমরা যাতে জান্নাতবাসী হই, জান্নাতি যেন আমল করতে পারি। কারণ ভাগ্যের লেখা খণ্ডানুদায়, যেমন নাকি আরেকটি হাদিসের এসেছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা বলেছেন যে মানুষের ভাগ্য যখন ভাগ্য মানুষ যখন আমল করতে করতে তার ভাগ্য এসে যায় সামনে, অর্থাৎ মা বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি ইল্লা যিরা, তার এবং জান্নাতের মাঝে মাত্র একটি এক হাত পরিমাণ বাকি আছে, হলে সে জান্নাতে চলে যায়, অর্থাৎ জান্নাতি আমল করতে করতে এই জান্নাতে যাওয়ার পরিবেশ তার হয়ে গেছে। এমন সময় ফায়াসবিকুল কিতাব, তার ভাগ্যের খণ্ডন যেটা আছে এটা যখন এসে যায়, এই সময় উক্ত ব্যক্তি ফায়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজকর্মে সে ব্যস্ত হয়ে পড়ে, অর্থাৎ শেষ মুহূর্তে যখন মৃত্যু হবে এই মৃত্যুর প্রাককালে ওই ব্যক্তি জাহান্নামে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে জাহান্নাম লিখে দেন। অনুরূপভাবে অনেক মানুষ এমন আছেন যারা জাহান্নামের কাজ করতে 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 এমন অবস্থায় পৌঁছে গেছে যে আর এক হাত হলেই সে জাহান্নামে চলে যাবে, এই মুহূর্তে সে জান্নাতি কোনো আমল করলো, তওবা ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে আসলো, ফিরে আসলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ভাগ্যের লেখন ছিল জান্নাত, এজন্য তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এজন্য করে ভাই ভাগ্য এটাকে নিয়ে উপহাস করতে নেই, ভাগ্যের যেটা লেখা আছে অবশ্যই হবে, তবে আপনার ভাগ্যে যেটা লেখা আছে সেই কাজ করা আপনার জন্য সহজ হবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারি। সম্মানিত বন্ধুগণ, এই হাদিস বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো একটি আয়াত পড়েছিলেন, যেমন আল্লাহ বলছেন ফাআম্মা মান আ'তা ওয়া তাকা, অতএব যে দান করে এবং আল্লাহ ভীরু হয়, যে ব্যক্তি দান করে এবং আল্লাহকে ভয় করে, তার জন্য ওয়াসাদদাকা বিল হুসনা, এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, ভালোটাকে সত্য মনে করে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তাকে সুখের বিষয়ের জন্য সহজ পথ দান করব। অর্থাৎ আল্লাহ বলছেন যে ব্যক্তি ভালো কাজের দিকে অগ্রসর হয়, উত্তম বিষয়কে সত্য মনে করে, ওই ব্যক্তির জন্য তার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তার জন্য মানে আল্লাহ রাব্বুল আলামিন পথ খুলে দেন, তার পথকে সহজ করে দেন। পক্ষান্তরে আম্মামান বাখিলা ওয়াস্তাগনা, আর যে কৃপণতা করে এবং বেপরোয়া হয়, ওয়া কাযযাবা বিল হুসনা, এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি তাকে কষ্টের বিষয়ের জন্য সহজ পথ দান করব, অর্থাৎ তার জন্য কষ্ট পথ অবলম্বন করা, কষ্টের পথ অবলম্বন করা সহজ হয়ে যাবে। যাই হোক সম্মানিত বন্ধুগণ, আমরা কোরআনের এই আয়াত এবং হাদিসগুলি থেকে যে জিনিসটি বুঝতে পারলাম সেটা হলো যে আমরা অবশ্যই ভাগ্যকে বিশ্বাস করতে হবে, এবং আপনাকে আমাকে ভাগ্য যাতে ভালো হয়, সুপ্রসন্ন হয়, এই জন্য প্রচেষ্টা করে যেতে হবে। তবে অনেক মানুষ আছেন এই ভাগ্যের অজুহাত দিয়ে খারাপ কাজের দিকে অগ্রসর হতে থাকেন, খারাপ কাজ এর দিকে সে মনোনিবেশ করেন, অথচ আমাদের সেই কাজ করা উচিত নয়। অনেকে বলেন যে আমার ভাগ্যে লেখা আছে খারাপ কাজ করা, তাই আমি খারাপ কাজ করতে যাই, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন তো দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ফাহাদাইনাহুন নাজদাইন, আমি তাকে দুটি পথ দেখিয়েছি, হ্যাঁ, একটা ভালো পথ, একটা মন্দ পথ, একটা সৎ পথ, একটা অসৎ পথ, একটা হালাল পথ, একটা হারাম পথ, একটা ন্যায় পথ, একটা অন্যায় পথ, একটা সঠিক পথ, একটা বেঠিক পথ, একটা ভালো পথ, একটা মন্দ পথ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেখিয়ে দিয়েছেন। অতএব মানুষের উচিত হলো সঠিক পথটাকে গ্রহণ করা, আল্লাহ রাব্বুল আলামিন যেই পথ আপনাকে আমাকে বাতিয়ে দিয়েছেন সেই পথ আপনার আমার গ্রহণ করতে হবে। কিন্তু আমরা যদি বক্র পথে যাই, আল্লাহর সঠিক পথে না যাই, আর ভাগ্যের দোহাই দেই, কখনো সেটা উচিত হবে না। যেমন নাকি অনেক মানুষ বলেন যে চুরি করা আমার ভাগ্যে লেখা ছিল, তাই আমি চুরি করছি। যেমন এ ব্যাপারে কোনো এক সাহাবায়ে কেরাম থেকে একটি এরকম মানে কথা আছে যে কোনো এক সাহাবি, বিশেষ করে খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়,
এরকম একটা ঘটনা যে কোন চোরকে ধরা হয়েছে, হ্যাঁ, সেই চোর চুরি করলো, করার পর তাকে নিয়ে আসা হলো, বলা হলো তুমি চুরি করছো কেন? তারা বলেছিল যে আল্লাহ ভাগ্যে লিখেছেন তাই আমরা চুরি করেছি। তখন তিনি তরবারি নিয়ে এসে তার হাত কেটে দিয়ে বললেন আল্লাহ ভাগ্যে লিখেছেন তাই আমরা তোমার হাত কেটে দিলাম। অর্থাৎ এ কথার অর্থ এই নয় যে ভাগ্যে লেখা আছে তাই আমি পাপের কাজে যাব, তাই আমি জিনার কাজে যাব, তাই আমি চুরি করব। না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পথ দেখিয়েছেন, সঠিক পথ কোনটা, বিপদ কোনটা, সেই পথকে আপনাকে আমাকে বেছে নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য করে আপনাকে আমাকে উৎসাহ দান করেছেন যাতে করে আমরা কি করতে পারি, আমরা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মেনে চলে সৎ পথে অগ্রসর হতে পারি, এই প্রচেষ্টা আপনাকে আমাকে করতে হবে। সম্মানিত বন্ধুগণ, অনেক মানুষ টাকার পিছনে ঘোরে, অর্থের পিছনে ঘোরে, তাদের নিজের ভাগ্যটাকে মানে এমন অবস্থায় পৌঁছে নিয়ে যায় মানে জাহান্নামের দ্বার প্রান্তে প্রায় পৌঁছে যায়। যেমন একটা হাদিস এসেছে, প্রিয় নবী বলেছেন তাইসা আব্দুদ্দিনার ও তাইসা আব্দুদ্দিরহাম তাইসা আব্দুল খামিসা তাইসা আব্দুল খামিলা ইন উতিয়া রাদিয়া ওয়া ইন লাম ইউতা সখত, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলেছেন স্বর্ণ মুদ্রার পূজারি এবং রৌপ্য মুদ্রার পূজারি, রেশমি ও পশমি কাপড়ের পূজারি এবং কম্বল জাতীয় কাপড়ের পূজারি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তাকে যদি উক্ত জিনিসগুলি আরো পর্যাপ্ত ভাবে বেশি করে দেওয়া হয় তাহলে সে সন্তুষ্ট থাকে, পক্ষান্তরে তাকে তা থেকে যদি বঞ্চিত করা হয় তবে সে ক্রোধান্বিত হয়, রাগান্বিত হয়। বুখারী শরীফ। সম্মানিত বন্ধুগণ, অনেক মানুষ এমন আছেন যদি কোনো ভালো বা সুসংবাদ তার কাছে আসে তাহলে খুব খুশি, আর যদি খারাপ কোনো সংবাদ আসে তাহলে খুব বেজার হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়াতিন ফামিন নাফসিক ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার যে কল্যাণ হয় তা হয় আল্লাহর পক্ষ থেকে, আর যে সমস্ত অকল্যাণ আপনার ভাগ্যে লিপিবদ্ধ করা হয়, আপনার যে কল্যাণ হয় তা হয় আল্লাহর পক্ষ থেকে, আর আপনার যে অকল্যাণ হয় সেটা হয় আপনার নিজের কারণে, নিজের অপরাধের কারণে। আর আমি আপনাকে পাঠিয়েছি মানুষের প্রতি আমার পয়গাম পৌঁছানোর জন্য বা এর বাহক হিসাবে, আর আল্লাহর সব বিষয়েই যথেষ্ট এবং সব বিষয়ে তার সম্মুখ উপস্থিতি। সম্মানিত বন্ধুগণ, অর্থাৎ ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়েই তার সম্মুখে উপস্থিত। এজন্য করে আপনাকে আমাকে মনে প্রাণে রাখতে হবে যে সমস্ত ভালো জিনিস আমার ভাগ্যে আসতেছে এটাও আল্লাহ লিখেছেন, খারাপ জিনিসটাও আল্লাহ আমার ভাগ্যে লিখেছেন। তবে অনেক খারাপ কাজের কারণে আপনি আমি নিজেই নিজের ভাগ্যকে হ্যাঁ পরিবর্তন করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আরেকটা আয়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজের পক্ষ থেকে প্রচেষ্টা করতে না থাকে। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, ভালো কাজ করার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর পথ ধরার জন্য চেষ্টা করতে হবে, কল্যাণের পথ ধরার জন্য। কিন্তু আমি যদি ভাগ্যের উপর দোষ দিয়ে বসে থাকি হবে না। আমার সামনে যদি ভাত থাকে আমি যদি বলি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম আর আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে যদি লেখেন তাহলে আমি ভাত খেতে পারবো, আপনি যদি ভাতটা না উঠান তাহলে কখনো খেতে পারবেন না। অনুরূপ ভাবে আপনার ভাগ্যে আল্লাহ জান্নাত না জাহান্নাম কি লিখেছেন আপনি আমি জানি না, কিন্তু চেষ্টা করতে হবে যে জান্নাত যাতে পাই, আমি যাতে আল্লাহর কল অনুগ্রহ পাই, আল্লাহর দয়া পাই, এজন্য চেষ্টা করতে হবে। সম্মানিত বন্ধুগণ, এই মোটামুটি আমাদের এই জিনিসগুলি খুব ভালো করে মনে রাখা প্রয়োজন। অনেক মানুষ এই ভাগ্যের পরিবর্তনের জন্য বিভিন্ন রকমের সেই গণক ঠাকুর আর ওই জ্যোতিষী তাদের কাছে যেয়ে নিজের ভাগ্যের পরিবর্তন করা খুঁজতে থাকেন। যেমন বাংলার জমিনের অসংখ্য জায়গায় দেখা যায়, বিশেষ করে ঢাকায় যাবেন গুলশান আর ওই বিভিন্ন জায়গায় দেখবেন
মানে গুলিস্তান সহ বিভিন্ন জায়গায় দেখবেন যে অনেক মানুষ টিয়া পাখি নিয়ে বসে আছে, আর অনেক ভদ্রলোক সেখান থেকে যেতে যেতে তাদের কাজ তারা ওই টিয়া পাখির কাছে যে বলে, দেখেন তো একটা চিঠি উঠাইয়া আমার ভাগ্যে কি আছে। সম্মানিত বন্ধুগণ, এই ভাগ্যে কি আছে পাখি যদি বলে দিতে পারে তাহলে এই বেটা আজকে রাস্তায় কেন? জি না, আপনার ভাগ্যে কি আছে পাখির বলে দেওয়ার খবর নেই, আপনার ভাগ্যে কি আছে কোনো গণককার বলতে পারে না, আপনার ভাগ্যে কি আছে কোনো প্রকার কোনো জাদুগির সেটা বলতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে, ওরা শয়তান ওদের পক্ষ থেকে কিছু কথাও যদি সত্য হয় সেটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। যেমন একটি আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত বলতেছেন যে হাল উনাব্বিরকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসীম ইউলকুনাস সামআ ওয়া আকসারুহুম কাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কি তোমাদেরকে জানাবো কার নিকট শয়তানরা অবতীর্ণ হয়? তারা তো অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর নিকটে, তারা কান পাতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে আপনাকে আমাকে সাবধান করে দিয়েছেন। অর্থাৎ আপনার আমার মনে রাখতে হবে যে গায়েবের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তিনি ছাড়া গায়েবের খবর আর কেউ জানে না। কোনো কুল্লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন বলুন যে গায়েবের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তিনি ছাড়া অদৃশ্যের খবর আর কেউ জানেন না। যেমন আমরা অনেক মানুষ অদৃশ্যের খবর জানার জন্য কোনো জিনিস চুরি হয়ে গেছে এজন্য জানার জন্য কোনো গণককারের নিকটে গেলাম, তার কাছে যে আপনি আমি নিজের ইমানটাকে বিকিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من اتى كاهنا فصدقه بما يقول فقد كفر بما انزل على محمد صلى الله عليه وسلم رواه ابو داود। ابو هريره رضي الله تعالى عنه বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোন ভাগ্য গণনাকারী নিকট আসলো অতঃপর সে যা বলে তা সত্য বলে বিশ্বাস করলো, সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ, যে কোরআন এই জিনিসটাকে কোরআনকে সে অস্বীকার করে ফেলল, এর উপর সে বিশ্বাস হারিয়ে ফেলল, অর্থাৎ ইসলাম ধর্মকে দীন ইসলামকে সে মিথ্যা প্রতিপন্ন করল। অর্থাৎ আপনি ভাগ্য গণনা করার জন্য ওই গণককারের নিকটে যাবেন না, ওই ঠাকুরের নিকটে যাবেন না, দেবদেবীর কাছে যাবেন না, আর প্রতারকদের হাত ধরবেন না। অনেক মানুষ এখন ভাগ্য নিয়ন্ত্রণ কর্তা মনে করছে পাথরকে, যে পাথর আমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। না, আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য পাথর ভাগ্যের পরিবর্তন করতে পারে না। অনেক মানুষ ওই পাথর নিয়ে যে ওই আকিক পাথর বা অমুক পাথর তমুক পাথর, এই পাথর হলে আপনার বিষণ্ণতা দূর হবে, আপনার শারীরিক সমস্যা দূর হবে। আবার অনেকে কি করেন নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য বিভিন্ন প্রকার তাবিজ কবজ ইত্যাদি ব্যবহার করে থাকেন, এইগুলি সবগুলোই ইসলামী শরীয়তে শিরকের পর্যায়ে ভুক্ত। সম্মানিত বন্ধুগণ, এই জন্য করে আবার অনেকে ভাগ্যের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকার পীর দরবেশ ওলি আউলিয়া তাদের কাছে যেয়ে নিজের ভাগ্যের পরিবর্তন খোঁজেন। না, কেউ ভাগ্যের পরিবর্তন করতে পারে না, কারণ ভাগ্যের পরিবর্তন করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি অনেক হাদিসও বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা ইউরাদ্দুল কদর ইল্লা দুআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না, কিন্তু দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে। কিন্তু এই জিনিসটিও আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন যে হ্যাঁ, এই লোকটা দোয়া করবে যার কারণে এর ভাগ্যের পরিবর্তন হতে পারে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন যে ওয়াকিনি শাররা মা কাযাইত, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও যে সমস্ত আমার ভাগ্যে তুমি মানে অকল্যাণ লিখে রেখেছো সেইগুলি থেকে আল্লাহ আমাকে বাঁচাও, এমন করে দোয়া করা জায়েজ আছে, বুখারি শরীফে হাদিস দেখতে পারেন। সম্মানিত বন্ধুগণ, এই ভাগ্যের এই যে লোকটি দোয়া করবে এজন্য আপনি আমি এই জিনিসটিও আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন।
অনুরূপ ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো একটা হাদিস বলেছেন, যে ব্যক্তি চায় তার ভাগ্যের উন্নয়ন হোক, হ্যাঁ যে ব্যক্তি ভালোবাসে যে সে মানে কল্যাণের দিকে অগ্রসর হোক, তার রেজেক বৃদ্ধি হোক, সে যেন কি করে ফালিয়াসিল রাহেমা, সে যেন সিলাহ রাহেমি করে, অর্থাৎ আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখে, এর মাধ্যমেও মানুষের ভাগ্যের পরিবর্তন হতে হবে। এই আকিদা এবং বিশ্বাস এগুলি আপনাকে আমাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই সঠিক আকিদা যদি না থাকে তাহলে কশ্চিমকালেও মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব নয়। কিন্তু একটা দুঃখের বিষয়, অনেক মানুষ এমন আকিদা করেন যদি বলা হয় যে ভাই আপনার এত উন্নয়ন কিভাবে, তখন সে বলে যে আমি এত এত ডিগ্রি লাভ করেছি, এরকম লেখাপড়া করেছি বা এরকম পরিশ্রম করে আজকে আমার এত কিছু হয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদা করে না, না কশ্চিমকালেও নয়। আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা যদি না হতো আপনি এত কিছু করতে পারবেন না। আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছায় এত কিছু হয়েছে, এজন্য আল্লাহর শুকর আদা করা দরকার। আল্লাহ আল্লাহর কাছে আপনি আপনার শুকর জানাবেন যে হে আল্লাহ, তোমার রহমত বরকতের কারণেই আমি আলহামদুলিল্লাহ এতদূর অগ্রসর হতে পেরেছি। কিন্তু অনেকে মনে করে যে নিজের এই সফলতার কারণে, নিজে এই কাজগুলি করার কারণেই তার ভাগ্যের এরকম উন্নতি হয়েছে। পরিশেষে বলবো সম্মানিত বন্ধুগণ, এই ভাগ্যের ওপর ইমান নিয়ে আসলে আপনার আমার সেই মনের মধ্যে শান্তি আসবে। আপনি আমি আর রেজা বিল কাজা ওয়াল কাদর, অর্থাৎ আপনাকে আমাকে সন্তুষ্ট হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মুসিবত পৌঁছান সেই মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে এবং সন্তুষ্ট হতে হবে। আপনি তাসাক্ষুত যেটাকে বলা হয়, অর্থাৎ যে ভাগ্য যদি কোনো খারাপ হয় তাহলে নিজেকে গালমন্দ করা, নিজের বুক চাপড়ানো, কোনো সন্তান মারা গেছে এমন এমন করা তাহলে কখনো উচিত নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন قالوا انا لله وانا اليه راجعون, যখন তোমাদের কোনো মুসিবত পৌঁছবে তখন তোমরা বলো কি انا لله وانا اليه راجعون। এবং আরো একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে তোমাদের কোনো বিপদ আসলে বলতে পারো যে আল্লাহুম আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, যে আল্লাহ আমার মুসিবতে আমাকে ধৈর্য ধরার সুযোগ দাও এবং এর এই আমার ভাগ্যে যেটা লিখেছো এর পরিবর্তে আরো ভালো উন্নত কিছু আমার ভাগ্যে নির্ধারণ করে দাও, এমন করে দোয়া করা যেতে পারে। আসুন আমরা আমাদের নিজের ভাগ্যের ওপর বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু লিখেছেন এগুলি পরিপূর্ণভাবে বিশ্বাস করি এবং আল্লাহর নিয়ামতের শুকর আদা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিনের ভাগ্যের লেখনকে অবশ্যই বিশ্বাস করতে হবে, কেউ যদি এর ওপর বিশ্বাস না করে তাহলে সে ইমান হারা হয়ে যাবে, কারণ ইমানের ষষ্ঠ নম্বর খুঁটিটি হলো ভাগ্যের ওপর বিশ্বাস করা, এবং সে আর সেটা ভালো এবং মন্দ, ভালোটাও আল্লাহর পক্ষ থেকে মন্দটাও আল্লাহর পক্ষ থেকে, কিন্তু মন্দটা অনেক সময় আসে নিজের কর্মফলের কারণে। আসুন আমরা আল্লাহর কাছে কামনা করি, হে আল্লাহ তুমি আমাদের ভাগ্যে জান্নাত লিখে দাও, আল্লাহ আমাদের শেষ মুহূর্তটা যেন আমাদের শেষটা যেন কালেমার মাধ্যমে নসিব হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়তে পড়তে আমাদের যেন ইন্তেকাল হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।